সম্মানীয় দর্শক বিন্দু আপনাদের আমি রেশন কার্ডের পাঁচ নম্বর ফর্ম কীভাবে সঠিক নিয়মে ফিল আপ করবে সেই প্রসেসটা দেখাবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে জিনিসটা বুঝতে পারবেন তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন এরকম রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে তো দেখুন বন্ধুরা এখানে সেকশন ওয়ান যেখানে এক্সটিং কার্ড টাইপ অ্যান্ড নাম্বার অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি অথবা অ্যানি আদার মেম্বার এখানে আপনাকে আপনার যে পরিবারের হেড তিনার নামটা এখানে দিতে হবে মানে তিনার এখানে ঠিকানিগুলো ডিটেলসগুলো দিতে হবে কিংবা আপনি যদি মনে করেন যে আপনার হেডের নাম না দিয়ে আপনি অন্য কারও দিতে পারেন অন্য কারও দিতে পারেন অ্যানি আদার্স মেম্বার এখানে বলেছে আপনি অন্য কারও দিতে পারেন সেটা আপনার ব্যাপার আপনার যেটা মনে মনে হবে ভালো হবে সেটা আপনি এখান থেকে দিতে পারেন এ দেখুন এনি এখানে এনি আদার্স মেম্বার বলেছে তো বেশিরভাগই যদি আপনার হেড অফ দ্য ফ্যামিলি থেকে থাকেন আপনি হেড অফ দ্য ফ্যামিলির নামটা এখানে দিবেন তো হেড অফ দ্য ফ্যামিলির রেশন কার্ডে যে নামটি আছে আপনি সেই নামটি এখানটি ফিল করবেন আর যদি মনে করেন যে রেশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলিরই নাম ভুল আছে তাহলে রেশন কার্ডের যে নামটা আছে আপনি সেটাই করবেন ঠিক আছে যে আপনি যে নামটা কারেকশন করবেন সেখানে কিন্তু এটা এখানে ফিল করবেন না এখানে রেশন কার্ডের যে নামটা আছে সেটাই করবে তো বন্ধুরা তারপরে এখানে রেশন কার্ড টাইপ আপনার পরিবারের যে হেড তার যে রেশন কার্ড টাইপ আপনার যদি এস বা পিএইচ যেটা হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে বন্ধুরা এখান থেকে আপনার কী করবেন দেখুন রেশন কার্ড নাম্বার বলে একটা অপশান আছে ঠিক আছে এখানে আপনার যে পরিবারের যে হেড অফ দ্য ফ্যামুলার যে রেশন কার্ড নাম্বারটা এখানে রেশন কার্ড নাম্বারটা পরপর দিয়ে দেবেন ঘর থেকে ঘর থেকে শুরু করে দিয়ে দেবেন এখান থেকে শুরু করবেন তো বন্ধুরা এটা গেলো সেকশন ওয়ানের মানে ওয়ানের মানে ব্যাপারটা গেলো এবারে সেকশন বি এর ব্যাপারটা এসে সেকশন বি এর বিষয়টা একটু বলি যে এখানে আপনাকে আপনার বর্তমানে আপনি যেখানে বাস করছেন নিউ অ্যাড্রেস ডিটেলস অ্যাকচুয়ালি আপনার যদি অ্যাড্রেস পরিবর্তন করার কিছু থাকে তাহলে আপনার হয়তো অনেকের অ্যাড্রেস ভুল হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার এখানে অ্যাড্রেসটা আপনার সঠিক অ্যাড্রেসটা এখানে ফিল করে দেবেন আর যদি দেখেন যে আপনার অ্যাড্রেসে ভুল নাই তাও আপনার যে অ্যাড্রেসে মানে রেশন কার্ডটার যে অ্যাড্রেসে আছে বা আপনার বর্তমানে যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে ফিল করবে তো এখানে বন্ধুরা দেখুন এখানে ফিল করবে কী কী সেটাও বলে দিচ্ছি তো এখানে বন্ধুরা এখানটায় ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন আপনার এখানে সাবডিস্ট্রিক্ট সাবডিস্ট্রিক্ট বিষ্ণুপুর কিংবা আপনাদের যে মহকুমা সে মহকুমা এখান থেকে দেবেন এখান থেকে আপনার ব্লক সিলেক্ট করবেন আপনার যে ব্লক হবে সে ব্লক সিলেক্ট করবেন ঠিক আছে এখান থেকে গ্রাম পঞ্চায়েত আপনার যে গ্রাম পঞ্চায়েত হবে সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন সব কিন্তু ক্যাপিটাল লেটারে হবে এবং এখান থেকে আপনার যে গ্রামের নাম সে গ্রামের নামটাও দিবেন ঠিক আছে তারপর বন্ধুরা এখানে আপনার যে পিনকোড পিন পিনকোডটা দিয়ে দেবেন এখানে পোস্ট অফিস আপনার পোস্ট অফিস যেটা হচ্ছে সেটা এখানে পোস্ট অফিসটা সিলেক্ট করবেন এখানে পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন তো বন্ধুরা এগুলো আপনি সবই কম বেশি পারবেন এগুলো খুবই সহজ আপনি সেগুলো নিজে নিজে বুঝতে পারছেন তো দেখুন বন্ধুরা এখানে থেকে ওয়ার্ড নাম্বার গ্রাম পঞ্চায়েত এখানে ব্যাপার আছে আপনার যদি আমাদের যেহেতু গ্রাম পঞ্চায়েত তা আপনি এই গ্রাম পঞ্চায়েতটা টিকে মেরে দেবে একটা তো বন্ধুরা এটা গেলো যে সেকশন বিটা গেলো এবারে আমি আপনাদের দেখাবো যে সেকশন সি সেকশন সি এর ব্যাপারটা দেখাবো দেখুন বন্ধুরা সেকশন সি এ কন্ট্যাক্ট ডিটেলস অব দ্য ফ্যামিলি তো কন্ট্যাক্ট ডিটেলস কী করবেন এখানে কী করবেন আপনার প্রাইমারি মোবাইল নাম্বার মানে আপনি যে মোবাইল নাম্বারটা সারা জীবন রাখতে চান যে মোবাইল নাম্বারটা আপনার কন্টিনিউ ব্যবহার করবেন সেই মোবাইল নাম্বারটা এই প্রথম ঘরটাই দিবেন দ্বিতীয় ঘরটাই বন্ধুরা আপনার সেকেন্ডারি মোবাইল নাম্বার একটা দিতে পারেন ঠিক আছে আপনার দ্বিতীয় মোবাইল নাম্বার যেটা হোক দিতে পারেন এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিতে পারেন ঠিক আছে আপনার যে হোয়াটসঅ্যাপ খোলা আছে যে নাম্বারে এখানে ইমেল আই ইমেল আইডি দিতে পারেন ইমেল আইডিও দিতে পারেন এবং আপনি যদি মনে করেন যে আপনার কোনো এস আপনি পেতে চান ইম্পর্টেন্ট এস এম তো এই বক্সটা আপনি টিক মার্ক করে দেবেন একটা ঠিক আছে দেখুন টিকমার একটা করে দেবেন তাহলে আপনার এই যে ইমেলটা দিলেন এই ইমেলে আপনার কোনো ইম্পর্টেন্ট এস আপনি ওই ইমেলে পেয়ে যাবেন এটা অবশ্যই টিকমারই করে রাখবেন আর ইমেল যদি আপনার না থাকে ইপ অ্যানি দেওয়ার দরকার না ইমেলে যদি আপনার যে দ্বিতীয় হবে তার কোনো মানে না এটা আপনি না দিতেও পারেন ঠিক আছে তো বন্ধুরা সেকশন সি গেলো এরপর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো সেকশন ডি যেটা হচ্ছে মেন বিষয় এখান থেকে বন্ধুরা আপনাদের যদি নাম কারেকশন করেন এখানে যদি নাম কারেকশন করেন এখানে দেখুন মেম্বার ওয়ান তো এখানে যে নামটি আপনি কারেকশন করবেন আপনার রেশন কার্ডের যে নামটি ভুল আছে ঠিক আছে সে সঠিক নাম যেটি হবে সেই সঠিক নামটা এখানে ইনপুট করবে আপনার রেশন কার্ডের যে নামটা ভুল আছে ওই ভুলটা যে সংশোধন করবেন ওই সংশোধনের যে সঠিক নামটা আপনি করবেন সেই সঠিক নামটা এখানে ইনপুট করবেন এখানে যদি আপনার বাবার নাম সংশোধন করেন যে আপনার নামটা ঠিক আছে আপনার বাবার নাম সংশোধন করবেন সেক্ষেত্রে আপনার বাবার যে সঠিক নামটা এখানে ইনপুট করবে। আর এখানে আপনার সঠিক নাম তো আপনার দুটো নাম ঠিক আছে আপনার বাবার নাম ভুল আছে সেক্ষেত্রে আপনার নাম যে ঠিক আছে সে ঠিক নামটা এখানে দিয়ে দিলেন যে এখানে আপনি ফাঁকা রেখে দেবেন যে আপনার নাম ঠিক আছে আমি এখানটা ফিল করব না আমার নাম তো সংশোধন করব না আমি বাবার নাম সংশোধন করবো তো বন্ধুরা সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার নাম নামটা কিন্তু এখানে লিখে দেবে তো এখানে আপনার বাবার নামটা দিয়ে দিলেন এবারে আপনার ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ যদি সংশোধন করেন যারা শুধু ডেট অফ বার্থ তাহলে আপনার ডেট অফ বার্থ এখানে দেখুন ডি এম এম ওয়াই ওয়াই করে লেখা আছে আপনি আপনার দিন মাস ইয়ার এটা পরপর সিলেক্ট করে দেবেন আর আপনি যদি দেখেন যে আপনার সবগুলোই ভুল আছে আপনি সবগুলোই ফিল করতে পারেন তো সবগুলো তো সবারই ভুল থাকার কথা নয় তো যাই হোক আপনি কিন্তু সবগুলো আপনার সঠিক তথ্য যে ডকুমেন্টস আপনি যেটা দিয়ে মানে যেটা আপনার সঠিক তথ্য যে ডকুমেন্টসে যেখানে সেটা যে সংশোধন করছেন মানে যে নামটা সেখানে সমস্ত কিছু সঠিকভাবে ফিল করবেন তো বন্ধুরা এরপরে কী করবেন এরপরে দেখুন বন্ধুরা এখানে ডিজিটাল রেশন কার্ড আপনার এবারে যে ডিজিটাল রেশন কার্ডটা আছে সেই ডিজিটাল রেশন কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখুন কার্ড ক্যাটাগরি আপনার যে রেশন কার্ড ক্যাটাগরি হবে সে রেশন কার্ড ক্যাটাগরিটা থেকে সিলেক্ট করবেন আপনার যে ক্যাটাগরি ধরুন আপনার এসপিএইচ তাহলে আপনি এস যে সিলেক্ট করবেন মানে রাইট করবেন একটা এখানে একটা রাইট মারবেন ঠিক আছে তো গেল বন্ধুরা এই সিস্টেমটা যে আমি আলোচনা করলাম পরপর আপনি মেম্বার টুয়ে যদি আপনার কোনো পরিবারে আরও একটা পরিবারে ধরুন ভুল আছে তো আপনি পরপর সেই পরিবারের ডিটেলসটা এইভাবে আপনি এখানেও ফিল করে দেবেন সেম প্রসেসে তো আপনার যদি মনে হয় যে না আমার আরও কিছু লোকের মানে আপনার পরিবারের ভুল আছে তিনজনের তাহলে কী করতে হবে আপনাকে এখানে দেখুন এটা তো দুজনের ক্যাপাসিটি এই ফর্মটা তাহলে আপনাকে কী করতে হবে আবার একটা ফর্ম ডাউনলোড করে বের করে নেবেন সেটাতে আপনি এই যে ফিলগুলো করার দরকার নেই এই যে এগুলো যে করলে প্রথম এই ফিলগুলো সেকশন এ সেকশন বি সেকশন সি এগুলো করার দরকার নাই আপনি কি করবেন এসে সেকশন ডি এসে আপনি মেম্বার থ্রি ফোর যা আছে সেগুলো আবার পরপর ফিল করবেন আর যদি দেখেন আপনার শুধু একলার ভুল আছে বা দুজনের ভুল আছে তাহলে এই ফর্মটা কাজ হয়ে গেল ওই সাথে টিক মেরে টিচ মানে টিচ মেরে দিবে এটা দেওয়ার পরে দ্বিতীয় যে মেম্বারগুলো পড়ছে তারপরে ওই ফর্মটা দিয়ে দিবেন লাস্ট কিন্তু বন্ধুরা এই ফর্মটা থাকবে এই ফর্মটা ঠিক আছে তো দেখুন বন্ধু এখানে এরপরে যেটা কাজ হচ্ছে সেকশন ই এর কাজ ঠিক আছে এখানে হচ্ছে আপনার আধার ডিটেলস এখান থেকে বন্ধুরা দেখুন এখানে আপনার কিন্তু আধার ডিটেলস দিতে হবে তো এখানে একটা কথা বলি যে আধার ডিটেলস কিন্তু যাদের পাঁচ বছরের নিজের তাদের কিন্তু আধার ডিটেলস দেওয়ার দরকার নেই ঠিক আছে আপনার পরিবারের আর যাদের পাঁচ বছরের উপরে তাদের কিন্তু আধার ডিটেলসগুলো দিতে হবে তো দেখুন কিন্তু এখানে বলছে আধার ডিটেলস ইজ অল এক্সটিং ডিআরসি হোল্ডার অফ দ্য মেমেলি ফ্যামিলি তো আপনার পরিবারের ঠিক আছে মোটামুটি এখানে চারজনের দিতে বলছে তো আপনার পরিবারের যতজনই হোক মোটামুটি আপনি চারজনের আধার কার্ড ডিটেলসগুলো এখান থেকে দিয়ে দেবেন আপনার পরিবারের যেগুলো আছে যা আপনি আপনারটাও দিবেন আপনার হেডের হেড হেডের যে ফ্যামিলি তারও দিবেন এবং সাথে আপনার যাদের সংশোধন করেননি যে তাদেরগুলো দিবেন ভাববেন আপনার সংশোধন যাদের করেননি তাদের কিন্তু এখানে আদার্স ডিটেলসগুলো আধার ডিটেলসগুলো দিয়ে দেবেন তো এখানে বন্ধুরা দেখুন নেম অফ দ্য মেম্বার এখানে আপনার যে পরিবারের হেড ঠিক আছে আপনি তার প্রথম নাম্বারটা এখানে দিয়ে দেবেন যেহেতু এখানে হেড হোল্ডার ফ্যামিলি ঠিক আছে এখানে আমার হেড অফ দ্য ফ্যামিলির নাম দিতে হবে এখানে বলেছে দেখুন হেড অফ দ্য ফ্যামিলির নাম ঠিক আছে তো এখানে এখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলির নামটা এখানে বসিয়ে দেবেন এই ঘরটা প্রথম ঘরটা বসিয়ে দেবেন এবং ডিজিটাল রেশন কার্ড নাম্বার আপনার হেড অফ দ্য ফ্যামিলি যে ডিজিটাল রেশন কার্ড নাম্বারটা এখানে পরপর দিয়ে দেবেন ঠিক আছে এবং ক্যাটাগরি আপনার যে ক্যাটাগরি হবে সে ক্যাটাগরি সিলেক্ট করবেন এখান থেকে আধার নাম্বার দেখুন অ্যাটাচ কপি একদম স্টার মাখাছে এখানে আপনার আধার নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং সেটা কিন্তু আধার নাম্বারটা দেওয়ার পরে কিন্তু আপনাকে আধার কার্ডটা কিন্তু জেরক্স করে আপনাকে কিন্তু দিতে হবে এই জন্য অ্যাটাচ কপি বলে দিয়েছি এবং দেখুন পরপর এরা এইভাবে বন্ধুরা আপনারা পরপর কী করবেন আপনার যত পরিবার আছে মোটামুটি সেই পরিবারের সমস্ত আধার ডিটেলসগুলো রেশন কার্ড না আধার ডিটেলস ঠিক আছে পরিবারে এই যে দেখুন মেম্বার টুয়ে আসবে মেম্বার টু এবারে পরিবারের যে 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 মানে লোকগুলো আছে আপনার যে ফ্যামিলির মেম্বারগুলো আছে তাদের এখানে ডিটেলসগুলো পরপর দিয়ে দিবেন মেম্বারের নাম দিবেন ডিজিটা রেশন কার্ড সেটা ক্লে সিলেক্ট করবেন ক্যাটাগরি সিলেক্ট করবেন ঠিক আছে এখানে আধার নাম্বারটা দিয়ে দিবেন আর এখানে আপনার এখানে একটা জিনিস এড়িয়ে গেলাম যেটা হচ্ছে ওয়েদার পার্সন ডিটেলস ডিসেবিলিটি মানে আপনার কি আপনার যে মানে ধরুন এখানে ডিটেলসটা দিচ্ছে সে যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে এটা ইয়েস করবে ঠিক আছে আর যদি হ্যান্ডিক্যাপ না হয়ে থাকেন তাহলে এটা নো করবে এখানে নো মানে এখানে টিকমার করে দেবেন ঠিক আছে নোলা এখানে টিকমার করে দেবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা আপনাদের পরপর মেম্বারের চারটে মেম্বারের আপনারা আধার ডিটেলস দিয়ে দেবেন আর যদি আরও মেম্বার থেকে থাকে তো আপনারা দিতে পারেন তো দেওয়ার দরকার নেই মোটামুটি চারজনের দিলেও হবে তো বন্ধুরা এরপরে আপনাকে আপনি যদি আরও দেওয়া থাকে বন্ধুরা আপনারা দিতে পারেন সেটা আমি মানা করবো না যে আপনার পরিবারে আরও মেম্বার আছে আপনি দিবেন না সেটা মানা করব না আপনি দিতে পারেন আরও ফর্ম একটা নিয়ে ফিল করে আবার আপনার পাই নাম্বার ফর্ম মানে আরও যে মেম্বার আছে সেগুলো দিতে পারেন তো এটা অনেকে এই মোটামুটি কিছু দেয় যে বাকি দেয়নি তো আপনারা এই মোটামুটি চারজনের দিলেও হবে তারপর বন্ধুরা এখানে এবারে যে এইটি আবেদন করছেন ঠিক আছে এই যে নিচে সেকশন ওয়ানে যে নাম্বারটি নামটা দিয়েছেন এই যে এখানে ঠিক আছে এই জায়গার যে নাম নাম যার নামটি দিয়েছেন যদি আপনার হেড ফ্যামিলির নাম দিয়ে থাকেন তাহলে আপনার এই জায়গাটা আর এখানে যদি আপনার আদার্স কোনো মে মেম্বারে দিয়ে থাকেন তাহলে আপনাকে এখানে যে নামটা দিয়ে দিয়েছেন সে নামটা এইখানে তিনি এখানে সই করবে এই জায়গাটা তিনি সই করবে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে সিগনেচার অ্যাপ্লিকেশান এই জায়গাটা তিনি সই করবেন এবং এখানে বন্ধুরা একটা মার্ক করে দিন এই জায়গাটা একটা মার্ক করে দেবেন ঠিক আছে এই জায়গাটা একটা মার্ক করে দেবেন তো বন্ধুরা এটার সাথে দেখুন এখানে লেখেও দিয়েছে যে আপনার কী কী এনার মানে এই ডকুমেন্টস মানে এটার সাথে কী কী দিতে হবে সেটা লিখে দিয়েছে দেখুন বন্ধুরা এখানে চেকলিস্ট ডকুমেন্টস কপি আধার ডকুমেন্টস অল মেমিলি অল ফ্যামিলি মেম্বার অ্যান্ড অ্যাপ্লিকেন্টস মানে আপনার পরিবারের যত মেম্বার আছে প্রত্যেকেরই কিন্তু আধার মানে আধার কার্ডটা জেরক্স দিতে হবে ঠিক আছে তো আপনি এখান থেকে প্রত্যেকেরই দিতে পারেন কিংবা আপনার তারপরে বন্ধুরা এখানে দেখুন বলেছে যে ইফ দ্য এজ অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট ইজ লেস দেন ফাইভ ইয়ার্স দেন কপি অফ দ্য কার্ড ইজ নট ম্যান্ডেটারি ইন দ্যাট ক্যাশ ক্যাশ অ্যান্ড ক্যাশ কপি ক্যাশ কপি অফ দ্য বার্থ সার্টিফিকেট অফ সার্চ অ্যাপ্লিকেশন টু বি সাবমিটেড ফর পার্সন ডিটেলস মানে অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছে যে আপনার যে যেটা আমি আগেই বললাম যে পাঁচ বছরের নিচে যাদের আধার কার্ড তাদের কিন্তু আধার কার্ড দেওয়ার কোনো ম্যান্ডেটারি নয় মানে না দিলেও চলবে ঠিক আছে তো সেটা এখানে বলছে তো বন্ধুরা এরপরে দেখুন এখানে বলছে কপি মানে আপনি যে সংশোধন করছেন তার জন্যে তো আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে আপনার যে নামটা সঠিক আছে তার জন্য আপনি এখানে কিছু উল্লেখ করেছে যে আপনাকে ভোটার কার্ড এপেক নাম্বার মানে ভোটার কার্ড দিতে হবে কিংবা কেস এসি কিংবা ব্যাংকের পাসবই কিংবা ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এবং ফর কারেকশন নাম অ্যান্ড অ্যাড্রেস তো আপনাদের হয়তো যাদের ধরুন সতেরো বছর সতেরো প্লাস তাদের ক্ষেত্রে ব্যাংকের পাস বই থাকতেই পারে কিন্তু কিন্তু যদি আপনার আধার কার্ড দিয়েও কিন্তু অনেকে সংশোধন করে যে কিন্তু সরকার অনেকে আধার কার্ড দিয়েও জমা দেয় তো আপনারা আধার কার্ড দিয়েও জমা দিতে পারেন এখানে কিন্তু একটা নির্দিষ্ট বলে দিচ্ছে যদি আপনারা এগুলো দিতে পারেন ভালো যদি আপনার ভোটার কার্ড দিয়ে সংশোধন করতে পারেন ভালো আধার কার্ডটা তো লাগছেই কিন্তু আপনার যদি ভোটার কার্ড থেকে থাকে অনেকে তো আঠেরো প্লাস নয় তার ভোটার কার্ড না থাকতে পারে সেই হিসাবে আপনি ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দিতে পারেন ব্যাংকের পাসবুক দিতে পারেন ঠিক আছে যেটা আপনার নামটা কারেকশন আছে ঠিক আছে অ্যাড্রেসের ক্ষেত্রে কিংবা নামের ক্ষেত্রে দুই তিন ক্ষেত্রে দিতে পারে তো যদি না থাকে আপনি আধার কার্ড দিয়েও কিন্তু সংশোধনটা করতে পারে তো বন্ধুরা যদি থাকে দিবেন তারপরে বন্ধুরা ফটোকপি এটা দেওয়ার দরকার নাই ঠিক আছে ফটোকপি লাগেনি তো বন্ধুরা আপনারা মোটামুটি কীভাবে ফিল করবেন সমস্ত কিছু বিষয়টা এখান কি বুঝতে পারলেন ঠিক আছে এখানে পাই নাম্বার ফর্ম সমস্ত কিছু এটি যেটা আলোচনা করলাম যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি দেখে আপনার যদি একটু উপকৃত অবশ্যই লাইক করবেন এরকম আবার কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার